হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরি ইউ আর ওয়াচিং দা বেঙ্গলি টিপস অ্যান্ড ট্রিক্স ইউটিউব চ্যানেল বন্ধুরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ভোটের মুখে কিন্তু পাঁচশোরও বেশি পুরি সাব ইন্সপেক্টর নিয়োগ করতে চলেছে পিএসসি গতবার যে নশো পঞ্চাশটা মতো ফুড সাব ইন্সপেক্টর নিয়োগের যে বিজ্ঞপ্তি বেরিয়েছিল তা কিন্তু পরীক্ষা হয়ে গেছে তারপর ইন্টারভিউ এবং ফাইনাল মেরিট লিস্টও কিন্তু বেরিয়ে গেছে এবং যার ফলে কিন্তু ভোটের মুখে আরও কিছু সাব ইন্সপেক্টরের দরকার রয়েছে যার ফলে কিন্তু এই ভোটের মুখে এগুলোকে আরও নিয়োগ করার জন্য কিন্তু ফুড সাব ইন্সপেক্টর পদে নিয়োগের জন্য পিএসসি কিন্তু নতুন বিজ্ঞপ্তি জারি করতে চলেছে আমি বর্তমানে রয়েছি বর্তমান পত্রিকার যে ওয়েব পেজ সেখানে রয়েছি এটি কিন্তু যে নিউজটি সেটি কিন্তু বর্তমান পত্রিকায় বেরিয়েছে এবং সেটা কিন্তু আপনারা দেখে নিতে পারেন যাদের কাছে হার্ড কপি পেপার আছে সেখান থেকেও দেখে নিতে পারেন না হলে। আমি নিচে ডেসক্রিপশন বক্সে এর লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকেও কিন্তু আপনারা এইটাকে দেখে নিতে পারেন যে এটা ওয়েব পেজের মাধ্যমে কিন্তু এটা পেয়ে যাবেন তো চলুন আমরা এবার চলে আসি বিস্তারিত খবরে বন্ধুরা এবার আমরা বিস্তারিত খবর আসি বিধানসভা ভোটের আগে খাদ্য দপ্তরে ফের একঝাঁক নিয়োগ হতে চলেছে ফুড ইন্সপেক্টর পদে পাঁচশো বেশি সরকারি চাকরির সুযোগ তৈরি হতে চলেছে সব কিছু ঠিকঠাক থাকলে এখানে নোট করবেন সব কিছু ঠিকঠাক থাকলে চলতি কিংবা আগামী সপ্তাহে পরীক্ষা আয়োজনে দায়িত্বপ্রাপ্ত পাবলিক সার্ভিস কমিশন পিএসসি এই সংক্রান্ত বিজ্ঞাপন প্রকাশ করবে অর্থাৎ এই সপ্তাহের মধ্যে কিংবা আগামী সপ্তাহে কিন্তু এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছেই ঠিক আছে এই প্রসঙ্গে পিএসসির এক কর্তা বলেন নবান্নের তরফে আর একটা কথা সব কিছু ঠিকঠাক থাকলো ওকে নবান্নের তরফে পাঁচশোর বেশি শূন্যপদ ফুড ইন্সপেক্টর নিয়োগের প্রস্তাব পাঠানো হয়েছে খুব শীঘ্রই আমরা খাদ্য দপ্তরে এই পরিদর্শক নিয়োগের বিস্তারিত তথ্য সংবলিত বিজ্ঞাপন প্রকাশ করব বর্তমান পরিস্থিতিতে এই পরীক্ষায় বসতে চেয়ে রাজ্য জুড়ে প্রায় ছ লাখ পরীক্ষার্থী আবেদন করবেন বলে মনে করছেন ওই কমিশনের কর্তা উল্লেখ্য দু হাজার কুড়ি সালে প্রায় নশো পঞ্চাশ জনকে ফুড ইন্সপেক্টর পদে নিয়োগের জন্য বিজ্ঞাপন দিয়েছিল পিএসসি যাতে প্রায় ন লাখের কাছাকাছি আবেদন পড়েছিল গত সপ্তাহে অর্থাৎ চব্বিশে ডিসেম্বর ওই পরীক্ষার চূড়ান্ত ইন্টারভিউ শেষ করেছে কমিশন সাড়ে তিন হাজার সফল প্রার্থীর ইন্টারভিউ দ্রুত শেষ করতে এক ডজন বোর্ড গড়েছিল পিএসসি যার নজির এই সাংবাদিক নিয়ামক সংস্থার ইতিহাসে নেই কয়েকদিনের মধ্যেই ফুড ইন্সপেক্টর পদে সাড়ে নশো শূন্য পদ পূরণের চূড়ান্ত মেধা তালিকা কিন্তু প্রকাশ করবে কুমুসন অলরেডি প্রকাশিত হয়ে গেছে এই প্রক্রিয়া চলাকালীন ফের নতুন করে পাঁচশোর বেশি ফুড ইন্সপেক্টর পদে কর্মী নিয়োগের তোড়জোড় শুরু করেছে পিএসসি এই পরীক্ষায় বসতে হলে আবেদনকারীকে অবশ্যই ন্যূনতম মাধ্যমিক পরীক্ষা উত্তীর্ণ হতে হবে ঠিক আছে বয়স হতে হবে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে তবে এস টি এস সি ও যথাক্রমে পাঁচ এবং তিন বছরের অতিরিক্ত ছাড় এই ক্ষেত্রে কার্যকর হবে পিএসি সূত্রের খবর ফুড ইন্সপেক্টর পদে প্রথমে লিখিত পরীক্ষা হবে যেটা হয়েছিল গতবার মাধ্যমিক যোগ্যতা মানে এই লিখিত পরীক্ষায় সফল প্রার্থীদের ইন্টারভিউতে ডাকা হবে প্রাথমিক লিখিত পরীক্ষা সুনির্দিষ্ট কাট অফ মার্কস থাকবে সেটা স্থির করবে পিএসসি তবে এটা চূড়ান্ত হবে মোট পরীক্ষার্থীর সংখ্যা এবং সাফল্যের হারের উপর তো পিএসসি কখনোই একটা নির্দিষ্ট কাট অফ মার্কস রাখতে পারে না কাট অফ মার্কস কিন্তু তৈরি হয় সেটা হচ্ছে যে ভ্যাকেন্সি সিট সংখ্যা সরি ভ্যাকেন্সি তারপর হচ্ছে কোশ্চেনের যে মডারেট ইজি এগুলোর উপর ডিপেন্ড করে ঠিক আছে তাছাড়াও কত লোক কতজন ক্যান্ডিডেট পরীক্ষা দিয়েছে এর উপর ডিপেন্ড করে কিন্তু কাট অফস তৈরি হয় তো সেটা কিন্তু কোনো ফিক্স থাকে না ঠিক আছে নাহলে এটা নিয়ে আবার পরে ঝামেলা হবে তবে এটা চূড়ান্ত হবে মোট পরীক্ষার্থীর সংখ্যা সাফল্যের হারের উপর যেটা বলা যাচ্ছে সর্বশেষ ইন্টারভিউতে পার্থীর মেধা ব্যক্তিত্ব দক্ষতা যাচাই করবেন পিএসসি গঠিত পড় অর্থাৎ ইন্টারভিউ হবে সূত্রের দাবি শূন্য পদকে মাথায় রেখে কমপক্ষে তার তিন তিনগুণ বা বেশি প্রার্থীকে চূড়ান্ত ইন্টারভিউতে ডাকা হয়ে থাকে তিনগুণ ডেকেছিল এবারও কিন্তু তিন অর্থাৎ দেড় হাজার ছেলেকে পাশ করাবে হবে লাখ ছেলে পরীক্ষা দিলে সাম্প্রতিক ফুড ইন্সপেক্টরে সাড়ে নশো শূন্য পদের জন্য মোট সাড়ে তিন হাজার প্রার্থীকে ইন্টারভিউতে ডাকা হয়েছিল নয়া নিয়োগের ক্ষেত্রে দেড় থেকে দু হাজার প্রার্থী চূড়ান্ত ইন্টারভিউতে ডাক পাবেন বলে আশাবাদী কমিশন কর্তাদের একাংশ তো দেড় হাজার থেকে দু হাজার মতো ক্যান্ডিডেট কিন্তু ইন্টারভিউর জন্য ডাক পাবে তো এই সংক্রান্ত বিজ্ঞপ্তি কিন্তু কিছুদিনের মধ্যেই বেরিয়ে যেতে চলেছে তো এটা দেওয়ার মানে ভিডিওটা করার একমাত্র মোটিভ হচ্ছে যেহেতু এখনও অফিসিয়াল ওয়েবসাইটে বেরোয়নি তবুও যেহেতু পেপার কাটিং বেরিয়েছে আর বর্তমান প্রত্যেকে যতগুলো নিউজ বেরিয়েছে একটাও নিউজও কিন্তু ফেক যায়নি সবগুলোই কিন্তু কার্যকর হয় তাই এটাও আমরা আশা করব যে খুব তাড়াতাড়ি এটা সংক্রান্ত বিজ্ঞপ্তি বেরিয়ে যাবে এবং আমরা ফর্ম ফিল আপ করবো এবং এটা দ্রুত তাড়াতাড়ি দেওয়ার কারণ হচ্ছে যে এটা জানার পর থেকেই আমরা কিন্তু প্রিপারেশান নিতে শুরু করতে পারি ঠিক আছে যার ফলে কিন্তু এই নিউজ আপডেটগুলো দ্রুত আমরা আমাদের চ্যানেলে ছড়িয়ে আমাদের চ্যানেলে প্রকাশ করেছি যাই হোক বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু লাইক করতে একদমই ভুলবেন না আমাদের চ্যানেলে নতুন থাকলে কিন্তু চ্যানেলটি করে সাবস্ক্রাইব দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা